আরামি যায় পরে ডাবে, কেউ প্রেম করে আবার কেউ প্রেমে পরে, করে তারা শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাম করে, যারা বাপের নাই ভিটা বাড়ি তারাই করে মাতাব বাড়ি, বর্তমান মাঠ বরচলে ঘুষে টাকার জন্য গরিব মানুষের ফেলায় দুষে, রাস্তার পরে বাস গরিবের মেয়ের প্যাড হলে হেঁটা করে দেয় ফাঁস, রাস্তার পরে পাই কে ধনী মানুষের মেয়ের প্যাড হলে হেঁটা তৈরি কে, দুনিয়াতে ভালো মানুষের বিচার নাই কে, টাকা আছে যার দুনিয়াতে বিচার নাই তার, এই টাকা থাকলে পৃথিবীটা কিনা যায় আর টাকা না থাকলে পৃথিবীটা কিনা যায়। আরে মহাত্মা গান্ধী তোমার টাকা সবই বান্ধা বান্ধি, টাকার জন্য দিন রাত কান্দি, নিঃস্বার্থে করি কাম, টাকা সারা দুনিয়াতে কারণ নাই। যতগুলো ভিডিও বানাইছি আমি, কয়েকটা ইন্টারভিউ নিয়েছি, তার ভিতরে দাদার ভিডিও র্যাঙ্কে আছে। তো ওই খুশিতে আজকে বিজনেসে ডাকা হইলো, আর আমাদের কথা মর্মে দাদারা ঠিক সময়ে ঠিক ভাবে সুস্থভাবে আইসা পাইছে, আর প্রোগ্রামটাও মোটামুটি চালিয়ে নেওয়া হয়েছে, কেক কাটা পর্বটা কমপ্লিট হয়ে গেছে। এখন দাদার মুখ দিয়ে দাদার পরিচয়টা একটু শুনাইতে বলবো। ঠিকানা হইলো, বাবার নাম হবি, আমার নাম সুলেমান কবি, জেলা বরবাটা, থাকি বাজার নাকপাটা, পোস্ট অফিস কুজারপিট, লাইক করবেন স্পিড, মৌজা বেদবাড়ি, এই ভাইডারও চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি, মানে বহুত মজার মজার জোর জোর ভিডিও দেয়, ব্লগ দেয়, আপনারা সাপোর্ট করবেন, এরা সাপোর্ট করলে হয়তো আরো কিছু আগবাড়তে পারবো, যেমন নাকি ডিম্পু বড়ুয়া, হয়তো আগে তো অল্প কিছু আছে, আর অল্প কিছু দিকে মানে বহুত বড় হয়েছে, এরকম সবের বড় হওয়ার স্বপ্নটা থাকে, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন, সাপোর্ট করলে মানে ভিডিও বানানোর জোরটা আয়া যায় আর স্বপ্নটা আর কি পুরো হয়। এখন পর্ব আসলো, এক এক করে তিন নম্বর পর্বতে আসলো, তো সবার সঙ্গে তোমাদের সাক্ষাৎকার করার পর্বটা নিয়ে আসলাম। তো আমি সবার নাম আর চ্যানেলের নাম মজিবর কমেডিয়ান, আর পাশাপাশি এখন আসতেছে আমাদের আজকের নায়ক, মানে সবারই নায়ক, আর আমি আগের থেকে নায়ক করে মাইনা থাকি, তো সুলেমান ভাই তার মুখে আজকে এখন শুনবো আর কি। আমার চ্যানেলের নাম হইছে সুলেমান কবি, এদিকে মুন্না ভাই আছে, তো মুন্না ভাই একটু ডিটেইলস। নাম আমিনুল আর কি, সবাই আর কি মুন্না ভাই নামে আর কি চিনে, তো ফেসবুকে আমার মুন্না জিপি কমেডি ভয়েস, আর ইউটিউবে মুন্না জিপি কমেডি ভয়েস, প্রবীণ ব্লগস, আর আমার নাম হলো প্রবীণ দাস। শেষ পর্ব আসলাম, এখন সুলেমান ভাইয়ের মুখ দিয়ে একটা নতুন শাইরি শুনবো, যেটা মানে আর কি গাড়িতে স্ক্রিপ্ট লিখে লিখে আসছে আর এই জায়গায় রিহার্সেল করছে, তার দৃশ্য তোমাদেরকে দেখাইলাম, পার্কের ঘাস মোটামুটি মাইরা শেষ, তো এখন গল্পটা শুনবো আর কি, বসলাম, রেডি, স্টার্ট। কি গল্প শুনবেন? সবাই পরে লাভে আরামি যায় পরে ডাবে, কেউ প্রেম করে আবার কেউ প্রেমে পরে, শালা রামরা করবার গেলে ঠাড়া পরে, নাম তারা সাল সুবি, শয়তান ছিল খুবই, ইবলিশ শয়তান ওর ভাবি, পরে ভালো বিয়া করছিলাম ভুল, পরে বিয়া করছে সিরাজুল, কার ভালো কে বাসে পাড়ার সবাই মুশকিল। এতটুকু মানে বেশি কন যাব না, সময় এত অল্প, আনার করা গেতাছে না গল্প, হয়ে গেতাছে গে রাত, আবার বেশি দেরি করলে বাড়িতে গেলে বাড়িটা করে ফেলাইব কাজ, এখন জায়গা মানে বাড়িতে যাই কিছু ভাত খাই গিয়া, এতটুকু আপনারা সবাই একটা হাততালি দেন জোরদার। নতুন কবিতাটা শুনলাম, সবার চ্যানেলে এইভাবে মানে আর কি উৎসাহ দিছে, সবাই ভালো ভালো ভিডিও বানাবো, ভাই আমাকে বহুত হেল্প করে সাপোর্ট করে, তো ভাইকেও একটু সাপোর্ট করবা। আজকে আমাদের প্রোগ্রামটা এই জায়গাতেই সমাপ্ত পর্বতে আসলাম, এখন আমরা এজিয়ার থেকে বিদায় নেবো আর কি। তো সেহতে পাশাপাশি আছে কমেডি ভাই, তো কমেডি ভাইয়ের চ্যানেলটাও আরো গ্রো হোক এই আশায় আজকে ভিডিওটা সমাপ্ত করতে নিতেছি, আর কমেডি ভাইয়ের চ্যানেলটাও সবাই সাপোর্ট, পাশাপাশি মুন্না ভাই আছে, মুন্না ভাইয়ের উজ্জ্বল জীবন কামনা করি, এর ভিডিও সবাই দেখো আর সাবস্ক্রাইব করো, আর লিংকটা ডিসক্রিপশনে দেওয়া থাকবো, তোমরা নিশ্চয় চ্যানেলটা ভিজিট করবা আর মুন্না ভাইকেও সাপোর্ট করবা। আমার যত প্রিয় দর্শক আছো বাইরে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। তো আজকে ভিডিওটা এই জায়গায় আমরা বিজনি পার্কে সমাপ্ত করতে চললাম, তো দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য ভাই বিদায় নিচ্ছে, টাটা, বাই বাই।